সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা আছি এখন আগানগর ইউনিয়নের কাঁঠালিয়া ভূঁইয়াবাড়ি এলাকায়। আরওয়ালি ভূঁইয়া ফাউন্ডেশন কর্তৃক আজকে হতদরিদ্রদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হবে। ইউনিয়নের প্রায় 200টি পরিবারের মধ্যে আজকের এই ঈদ শুভেচ্ছা সামগ্রী বিতরণ করা হবে। 9 ওয়ার্ডের নির্ধারিত প্রতিনিধিগণের মাধ্যমে এই সামগ্রীগুলো সারা ইউনিয়ন বিপি ছড়িয়ে দেওয়া হবে। আরওয়ালি ভূঁইয়ার উত্তরসূরি এবং আগানগর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শাখাওয়াতের সেন ভূঁইয়ার তত্ত্বাবধানে এবং উপজেলা যুবলীগের আরেক সদস্য মিজানুর রহমান ভূঁইয়ার সহযোগিতায় আজকের এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ মুহূর্তে পরিচালনা করছেন 3 নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা খোরশেদ আলমের হাতে এই উপহার সামগ্রী তুলে দিচ্ছেন যুবলীগের আহ্বায়ক শাখাওয়াত হোসেন ভূঁইয়া। হ্যাঁ খোরশেদ ভাই, কেমন আছেন আপনি? কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আজকে এই যে মানে আরওয়ালি ভূঁইয়া ফাউন্ডেশন কর্তৃক আজকে যে ঈদ সামগ্রী বিতরণ করা হচ্ছে, আপনার 3 নম্বর ওয়ার্ডের কিছু আপনাদের দলীয় যারা দরিদ্র আছে তাদেরকে বিলি করা হচ্ছে, আপনার কেমন লাগছে বিষয়টা? এটা আমার তো খুবই ভালো লাগছে এবং আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তারা বঙ্গবন্ধু জাতির পিতা, তার দলের যে শুভাকাঙ্ক্ষী হয়ে গরিবদের মাঝে যে ঈদ সামগ্রী বিতরণ করছে, এতে তাদেরকে ধন্যবাদ জানাই। আপনাকেও ধন্যবাদ। 2 নম্বর যুবলীগ নেতা আমানুল্লাহ ভাই রাতে তার ওয়ার্ডের শুভেচ্ছাগুলো পৌঁছে দিচ্ছেন এই মুহূর্তে সাকত ভাই। হ্যাঁ আমানুল্লাহ ভাই, কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ। আজকে এই ফাউন্ডেশন কর্তৃক যে আপনাদেরকে ঈদ সামগ্রী প্রদান করা হচ্ছে, এই বিষয়ে কিছু বলেন। সবাইকে ধন্যবাদ জানাই। এই মুহূর্তে 8 নম্বর ওয়ার্ডের রাজাপুরের নেতৃবৃন্দের হাতে শুভেচ্ছা পৌঁছে দিচ্ছেন ফাউন্ডেশনের আহ্বায়ক এবং ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সাকাত হোসেন ভাইয়া। হ্যাঁ মানিক ভাই, কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। আজকের এই যে ঈদ শুভেচ্ছা বিনিময় হচ্ছে আপনাদের সাথে, কেমন লাগছে বিষয়টি আপনার? অনেক ভালো লাগছে। যুবলীগের যুগ্ম আহ্বায়কের পক্ষ থেকে আমাদের ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক হিসাবে আমাদের ইউনিয়নের এই সামগ্রীগুলো আমাদের অনেক উপকারে আসতেছে আর কি। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে 7 নম্বর ওয়ার্ডের যুবলীগ নেতা আবুল হোসেন আমাদের সাথে কথা বলেন। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে এই ফাউন্ডেশন কর্তৃক আপনারা যে ঈদ শুভেচ্ছাটা বিনিময় করছে, আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। সাকাতদের ধন্যবাদ, সাকাতদের ফ্যামিলি, আওয়ামী লীগ পরিবারকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমাদের সামনে আছেন 9 নম্বর ওয়ার্ডের নেতা আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন। জসিম ভাই কেমন আছেন আপনি? আগানগর ইউনিয়নের পক্ষ থেকে নাসিমুল আলম চৌধুরী, নজরুল মহোদয়ের বিশ্বস্ত হাতিয়ার জনাব শাখায়ত হোসেন ভূঁইয়া স্যার, আগানগর ইউনিয়নের আহ্বায়ক তার পক্ষ থেকে যে সামগ্রী আগানগর ইউনিয়নে বিতরণ মানে করছে, তার জন্য আমি আগানগর ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে তাকে ধন্যবাদ ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের সাথে কথা বলবেন আগানগর ইউনিয়ন 4 নম্বর যুবলীগের সদস্য স্বপন মিয়া। ভাই কি অবস্থা আপনার? ভালো ভাই। কেমন লাগছে আপনার আজকে বিষয়টা? আজকে বিষয়টা খুব ভালো লাগতেছে। আজকে বিষয় হচ্ছে সামনে ঈদ রেখে জনাব নাসিমুল আলম চৌধুরী, শাখায়ত হোসেন ভূঁইয়া সাহেব আহ্বায়ক আগানগর ইউনিয়নের, উনি এই যুবলীগের উনি আজকে বিতরণ করতে আছে আগানগর ইউনিয়নের পক্ষে থেকে। আমি ওনাকে ধন্যবাদ জানাই, আপনাকেও ধন্যবাদ জানাই। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আমি জননেত্রী শেখ হাসিনার নির্দেশে, নাসিমুল আলম চৌধুরীর নির্দেশে গরিব অসহায় দুস্থদের পাশে ঈদ সামগ্রী নিয়ে আমি যতটুকু আমার পারিবারিকভাবে আমরা সহযোগিতা করি যতটুকু সম্ভব। আর এই আমি হলাম যুবলীগ আগানগর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক
আমি যখন প্রতি বছর আমাদের আরবালি বিয়াটা আরবালি বিয়া ফাউন্ডেশন থেকে প্রত্যেক বছর এটা করতে পারি, সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ আপনাকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা আওয়ামী লীগ।